দেখি সব সময়, এদের অ্যাক্টিভিটিগুলো আমার অনেক পছন্দের, কিন্তু খুবই অলস। হ্যাঁ, এ তো খেলো, এখন খাওয়ার পরে টান টান হয়ে ঘুমাবে, হা করে তাকায় থাকবে, যদি আমি আসি তো ওইভাবে একটু দেখবে গলা উঁচু করে, দেন আবার ঘুম। আর যদি আমি আশেপাশে বেশিক্ষণ থাকি সেক্ষেত্রে আমাকে কোম্পানি দেওয়ার জন্য ওরা আবার উঠবে। এখন কোথায় শুবে এটাই ভাবতেছে। অ্যাকচুয়ালি ওরা পাথরের পরে আমার মনে হয় বেশি আরাম বোধ করে না, জায়গাটা চেঞ্জ করতে হবে এমার্জেন্সি। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর সময়। হেই, হ্যালো, হ্যালো, পশু পাখি আনলেই হয় না, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে, তারা কি চাচ্ছে সেটা জানার চেষ্টা করতে হবে, তাহলেই না সে আপনাকে ভালোবাসবে। ওরা এখনো অনেক বাচ্চা, তাই ওদের কাছ থেকে কোনো কিছু আশা করা হবে বোকামো। ৩০০ বছর বাঁচে ধরুন, আমার কাছে তো আছে 2 বছর বললাম, তো ওদের জন্ম হয়তো বা আরও 1 বছর কি 2 বছর আগে, সব মিলাইয়ে দেখা গেল 3 থেকে 4 বছর বয়স ওদের। ওরা কিন্তু অনেক পানির মধ্যে থাকতে পারে না, এই জন্য অল্প 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 পানির ব্যবস্থা করতে হবে। এখন আসলে কোথায় আরাম হয় সেইটারই বন্দোবস্ত করতেছে, যেখানে আরাম ফিল করবে সেখানে পা দুইটা মেলে দিয়ে, হাত দুইটা মেলে দিয়ে ঘুম। ওদের মাঝে মাঝে হচ্ছে গোসল করাতে হয়, যেমন এই যে উপরে যে খোলসটা আছে এটা সামান্য একটা মানে ব্রাশের সাহায্যে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে দিতে হয়। উপরে তো ওরা পানি দিতে পারে না, তো এটা বেশ মানে কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো এখানে ভালোভাবে ব্রাশ করে সামান্য সরিষার তেল হোক বা হচ্ছে নারকেল তেল হোক, যেটা আর কি অর্গানিক, সেটা উপরে সামান্য দিয়ে তারপর ছেড়ে দিতে হয়, তাহলে ওদের হেলথ ভালো থাকে, সুস্থ থাকে, তাছাড়া উপরের এই জিনিসটা ক্লিন থাকে অনেক।